অবশ্যই টান দিচ্ছি ব্যাগটি খোলার জন্য। তো অবশ্যই ব্যাগটি খুলে গেছি আপনার, দেখা যাচ্ছে এখানে আপনার হাততাল, বেশিরভাগ হাততাল দেখা যাচ্ছে আপনার, দেখুন অনেকগুলো হাত ধরা পড়ছে আপনার জালে, হাততাল, লাল স্টিক, হাততাল, লাল স্টিক, বাটারফ্লাই। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম, এমডি মুবারক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি বরাবর মতো ব্যান নিয়ে ফিশিং ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখবেন সাগরের বিনোদনের মাছ ও পুঁচিং সহকারে আমি আপনাদেরকে দেখাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এটি সিম্পিয়ান জাল। তো আমরা সিম্পিয়ান জালটিকে সমুদ্রে ফেলেছি 4 থেকে 5 ঘন্টা আগে। তো 4-5 ঘন্টা হয়ে গেছে, তাই আমরা জালটিকে আমরা উঠিয়ে নিয়েছি সমুদ্র থেকে। তো জালে আমরা কী কী মাছ অথবা মাছের কী কী মাছ ধরা পড়েছে, কী কত টন মাছ, মাছের নাম সহ আর ইন্টারভাল ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো, বলে দেবো। তো আপনার দয়া করে কেউ ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আপনার সাথে আমি আছি মোবারক হোসেন, এনজয় মাই ফিশিং ভিডিও। অবশেষে আমরা সম্পূর্ণ জালটিকে ডাঁড়ায় বটি নিয়েছি। তো আমরা এখন দেখতে পাচ্ছেন আপনার মাছের ব্যাগটিকে, তো মাছের ব্যাগটি আমার সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো এখানে আপনার 1 টনের মতো মাছ হবে, আপনার 2 সিঙ্গের মতো মাছ হবে, বেশি হবে না, 2 সিঙ্গের মতো মাছ হবে। তো আমরা এখন সম্পূর্ণ জালটিকে ডাঁড়ায় বটি নিয়েছি, মাছের ব্যাগটিও দেখা যাচ্ছে। তো এটিকে ছাড়িয়ে নিয়ে যাবে উঠানোর জন্য, তো ছাড়িয়ে নিয়ে যাবে উঠানোর জন্য, ছাড়িয়ে নিয়ে যাবে আপনার দুটি সিঙ্গের লোক রেডি করতেছে ব্যাগটি উঠানোর জন্য। তো 1টি সিঙ্গেরও লাগিয়ে দিয়েছে, 1টি সিঙ্গেরও লাগাচ্ছে ব্যাগটি উঠানোর জন্য। অবশ্যই 2টি সিঙ্গেরও লাগাই দিয়ে হয়ে গেছে ব্যাগটি উঠানোর জন্য। ধীরে ধীরে হাফেজ দিয়ে আপনার জালটিকে ও মাছের ব্যাগটিকে আপনার জাহাজে উঠিয়ে নেবে। সো এখানে 1 টনের মতো মাছ আপনার 2টি সিঙ্গেল দিয়ে ব্যাগটি উঠে নিয়েছি আমরা জাহাজে। তো এটিকে ধীরে ধীরে আপনার এই রশি টান দিয়ে খুলে দেবে। অবশ্যই রশি টান দিচ্ছে ব্যাগটি খোলার জন্য। তো অবশ্যই ব্যাগটি খুলে গেছে আপনার, দেখা যাচ্ছে এখানে আপনার হাততাল, বেশিরভাগ হাততাল দেখা যাচ্ছে আপনার, দেখুন অনেকগুলো হাততাল ধরা পড়ছে আপনার জালে, হাততাল, লাল স্টিক, হাততাল, লাল স্টিক, বাটারফ্লাই, বড় চোখ, আপনার ক্যাটফিশ, আপনার চৈকা, তারপরে দেখতে পাচ্ছি আপনার আরও বিভিন্ন মাছগুলো। তো আমি আপনার যেগুলো বেশি ওগুলো নামগুলো বলতেছি, বলে দিলাম আপনাদেরকে। তো আপনারা দেখতে থাকুন সাগর সমুদ্রে তাজা মাছগুলো, তো ওগুলো কী করে আমাদের রেস্টাম্বার আপনাদেরও দেখতে থাকেন। আমি আর কিছু বললাম না বিস্তারিত, আপনারা দেখতে থাকুন এগুলো।
সো বন্ধুগণ আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফিশিং ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম খোদা হাফেজ ভালো থাকবেন ভালো রাখবেন চারপাশ